অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। শৈত্যপ্রবাহ শেষ হলেও মৃদু বাতাস অব্যাহত রয়েছে। আজও ঢাকা সহ দেশের বেশ কিছু অঞ্চলে সূর্যের দেখা মিলবে না। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার সন্ধ্যা 6টার পরবর্তী 24 ঘন্টার তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। গতকাল সন্ধ্যায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 89%। আজ রোববার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 6টা 37 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 15 মিনিটে। আবহাওয়ার সংক্ষিপ্ত চিত্রে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পরবর্তী 48 ঘন্টার আবহাওয়ার অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি পেলেও বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থা দেশের পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। গতকাল শনিবার সারা দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে 26.4 এবং সর্বনিম্ন ছিল ফরিদপুরে 10.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের এমন তীব্রতা নিয়ে খুব বেশি কষ্ট পাচ্ছে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ, যারা সাধারণত খেটে খাওয়া মানুষগুলো কাজের তাগিদে যখন ঘর ছেড়ে বের হচ্ছে তখনই শীতের তীব্রতার মধ্যে পড়তে হচ্ছে এবং শীতবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এর ফলে তাদের পরিবারে যেমন সংকট নেমে আসছে, তেমনি শীতের কারণে দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে। এদিকে গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষেরই অভিযোগ, এখনও দুস্থ মানুষদের কাছে সরকারি এবং বেসরকারি সহায়তা নিয়ে কেউ তাদের কাছে আসেনি, এর ফলে তাদের দুর্ভোগটা চরমে পৌঁছেছে। প্রত্যাশা করছি অতি দ্রুতই তাদের এই সমস্যার সমাধান করবেন কর্তা ব্যক্তিরা। এমন ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন অদ্ভুত বাংলায়। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।